হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আর আজকের মর্নিংটা হাতে চা নিয়ে একদম সকাল সকাল তোমাদের সাথে স্টার্ট করলাম। তো এখনো কোনো কাজ শুরু করিনি, আর আমার একটু ঠান্ডাটা বেশি লাগে, আমি একটু শীত কাতুরে বেশি। তো সেই জন্য এখন এই যে দেখো, কম্বল গায়ে দিয়ে, সোয়েটার টোয়েটার সমস্ত গায়ে দিয়ে এখন চা নিয়ে বসে গেছি সকাল সকাল। আর শীতকালের সকালে চা না খেলে কিন্তু একদমই দিনটা ঠিকঠাকভাবে শুরু হয় না। তো সেই জন্য এখন চা নিয়ে বসে গেছি, আর এরপর চাটা খেয়ে নিয়ে সমস্ত কাজ শুরু করব। তো চলো তোমাদের সাথেও পুরো ভিডিওটা শেয়ার করব, পুরো আজকে কী কী সারাদিন করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ততক্ষণ আমি চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সকালবেলা চাটা খেয়ে নিয়ে তারপর আমি গিয়েছিলাম একটু সবজি বাজারে, যেটা আমি প্রত্যেক দিনই করে থাকি। বাপিকে যেহেতু প্রত্যেক দিনই সবজি দেওয়া হয়, সেই জন্য আমি প্রত্যেক দিনই কিন্তু সকালবেলা ফ্রেশ ট্রেশ হওয়ার পর আগে বাজারে যাই, সবজি বাজারটা করে নিয়ে চলে আসি, তারপর এসে রান্নাবান্না বসাই আর কি। আজকে ভেবেছি বাপিকে একটু ঝিঙে দিয়ে আর পেঁয়াজকালি দিয়ে একটু ঝাল করে দেব, সেই জন্য পেঁয়াজকালিগুলো এখন কেটে নিচ্ছি। আর এই বটিটার কথা তোমাদের কি বলবো, এই বটিটা একদমই ধার নেই। যেই আমার এই বটিটা ব্যবহার করেছে, সেই বলে কি যে এই বটিটা কি করে তুই ব্যবহার করিস। আমার মা তো এসে মানে বিরক্ত হয়ে যায় যে কি করে এই বটিটাই তুই কাটিস। তো তোমার দাদাভাইকে অনেকবারই বলেছি বটিটা চেঞ্জ করার কথা, আসলে ও ধারও দেবে না আর বটিটা কিনেও আনবে না, যাতে না আমার হাত কেটে যায় সেই জন্য আর কি। তাহলে কী বলবো বলো তো, সবজি কাটতে ভীষণই প্রবলেম হয়। তো বলেছি দেখা যাক কী করে। তো বটিটাতে মানে ভীষণই অসুবিধা হয়, তো আমি ছুরিতেও কাটতে পারি না, আমার ছুরিতে কাটতে আরোই প্রবলেম। তো সেই জন্য এই বটিটাতেই একটু ধার দিয়ে বা একটা অন্য বটি নিয়ে আসার ব্যবস্থা আমাকে খুব শীঘ্রই করতে হবে। এখন সবজিগুলো কাটা হয়ে গেছে, বাপির তরকারিটা আমি এখন তাড়াতাড়ি করে বসিয়ে নেবো। আমার সকালের প্রত্যেক দিনের ফার্স্ট কাজ হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আগে বাপির তরকারিটাই বানানো। প্রথম প্রথম আমার ভীষণই প্রবলেম হতো, আসলে আমি এইসবের সাথে অভ্যস্ত ছিলাম না। বাপিরা যেহেতু 9:30 মধ্যে টিফিন বানায়, তো 9:15 মধ্যে আমাকে টিফিনটা রেডি করে দোকানে পাঠিয়ে দিতে হয়, সেই কারণের জন্য প্রথম প্রথম মানে খুবই অসুবিধা হতো। কিন্তু সেটা বাপি বা তোমার দাদাভাই সকলেই আমার সাথে মানিয়ে নিয়েছে, ওরাও একটু টাইম দিতে যায়, একটু ঠিক আছে আর একটু পরে যাচ্ছে আর একটু পরে, এইভাবে। কিন্তু এখন তার সাথে সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি, মানে তাড়াতাড়ি করে সকালবেলা উঠে সবজি বানানো, রুটি বানানো, এইসবগুলো মানে অভ্যাস হয়ে গেছে। আর জানো তো, তোমাদের একটা কথা শেয়ার করি, প্রথম প্রথম আমি বিয়ের আগে রুটি আটা মাখতে পারতাম, বেলতে পারতাম, কিন্তু অতটা ভালো সেকতে পারতাম না। মানে তাওয়াতে দিলেই না বেশি ভেজে নিতাম আর সেটাই শক্ত হয়ে যেত, ভীষণ শক্ত হতো প্রথম প্রথম রুটি। তারপর আস্তে আস্তে যাই হোক আমি শিখে গেছি, আমার শাশুড়ি মা আমার মা মিলে আমাকে শিখিয়ে দিয়েছে। তো গাইস, আমার বাড়ির সমস্ত কাজ, সরি সমস্ত না, অর্ধেক কাজ সারা হয়েছে। আর হচ্ছে ঝাড়টা দেওয়া হয়ে গেছে, বাপি রান্না পাঠানো হয়ে গেছে, ঘর দুয়ার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, শুধু ঘরটা মোছা বাকি। তো সমস্ত কাজ এখনও কমপ্লিট হয়নি, তার আগে ভাবলাম আমি একটু টিফিন করে নিই, সেই জন্য আজকে আমার ওটস খেতে ইচ্ছা করেছে, সেই জন্য একটু মশলা ওটস নিয়ে এসেছিলাম। এই যে ওটসটা এখানে বসিয়ে দিয়েছি, আজকে খুব ওটস খেতে ইচ্ছা করেছিল আর আমি একটা প্যাকেট এনেছিলাম, সেই জন্য একটু অল্পই হয়ে গেছে, তো একটু অন্য কিছু খেয়ে পেটটা ভরিয়ে নেব। তো যাই হোক এখন আমি খেয়ে নিই, আর আজকে আমি তোমাদের সাথে ভিডিওর শেষে শেয়ার করব আমার শাঁখা আর পলা বাঁধানোর ডিজাইনটা। তো পুরো ব্লগটা দেখতে থাকো, এখন আমি ঝটপট খেয়ে নিই, তারপর তো কাজ রয়েইছে, স্নান টান করে পুজো দেওয়া, রান্নাবান্না সমস্ত কাজ বাকি। তো চলো এখন ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার তোমার সাথে কথা বলছি। এইস, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর আমি পুজোও দিয়ে নিয়েছি। পুজো দিয়ে এসে এই যে এখানে ভাতটা বসিয়ে নিয়েছি, আর আজকে হবে পালং শাক ভাজা, আর হচ্ছে ভাত, আর হচ্ছে তোমার সমস্ত সবজি দিয়ে মানে পেঁয়াজকালি আলু চিংড়ি মাছ নিয়ে এসেছি অল্প করে, সেই সব দিয়ে একটা ঝাল হবে। তো সেই জন্য এখানে দেখো আমি ভাতটা বসিয়ে নিয়েছি, আর এখানে পালং শাকটাও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন পালং শাকটা শুধু ভেজে নেব, আর ভাতটাও নামানোর সময় হয়েই গেল। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর পরে তোমার সাথে কথা বলছি, রান্নাবান্নাটা সেরে নিই তারপর কথা বলছি, চলো। তো গাইস, আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 12:30। তো রান্নাবান্না সমস্ত যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন একটা ফল নিয়ে আর এই যে ল্যাপটপটা নিয়ে এখন বসে গেছি। তো ল্যাপটপটা না অনেক দিন হলো চার্জ দেওয়া হয়নি, তো সেই জন্য আজকে ভাবলাম যে ল্যাপটপ টাইম যখন আছে তো ল্যাপটপটা একটু চালানো যাক, আর বসে বসে একটা ফল খেতে খেতে একটু মুভিও দেখা যাবে। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এখন ল্যাপটপে একটু মুভি দেখি, একটু টাইমটা এনজয় করি। আর এখন আমার কোনো কাজ নেই, যেহেতু রান্নাবান্না হয়ে গেছে সেহেতু আর কোনো কাজ নেই। আর আজকে আমি না জামা কাপড় কিছু কাচিনি, যেটুকু জামা কাপড় ছিল সেটুকু এখানেই মিলে দিয়েছি ঘরের মধ্যে। আর আজকে আর ছাদে যাইনি, রোজ রোজ মানে যেতেও কষ্ট হয় খুবই, তো সেই জন্য আজকে আর ছাদে যাইনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এখন আমি ফল খেতে খেতে মুভিটা দেখে নিই, মুভি দেখি একটু টাইমটা পাস করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
আসলে এই টাইমটায় প্রত্যেক দিনই আমি ফ্রি হয়ে যাই, তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিলে এই টাইমটা প্রত্যেক দিনই আমার ফ্রি টাইম হয়ে যায়। কারণ যেহেতু আমি একা একা থাকি আর এই সময়টা কোনো কাজ থাকে না, না কোনো রান্নার তাড়া, না কিছু মানে সাংসারিক কাজের চাপ, কোনো কিছুই থাকে না, এই টাইমটায় প্রত্যেক দিনই নয় আমি রিলস বানাই, নয় আমি এইরকম ইউটিউব দেখি ফোনেতে বা ভিডিও এডিট করি, এই সমস্ত কাজ করে এই সময়টা কাটিয়ে দিই এই একটা টাইম, আর এই সন্ধেবেলাতে মানে বাপির রান্না করে দোকানে দিয়ে আসার পর এই টাইম, এই দুটো টাইম একবারই ফাঁকা, তারপরে বাকি ঘরের যা কাজ থাকার থাকে এখন আমি সন্ধেটা দিয়ে নিলাম সন্ধেবেলা ঘুম থেকে উঠে। তো গাইস, বিকেলবেলাতে ঘুম থেকে উঠে আমার কিন্তু অনেক কাজই সারা হয়ে গেছে, ঘরের যা যা কাজকর্ম থাকে আর কি, তারপরে সন্ধেটা দিয়ে নিলাম আর নিজে চাও খেয়ে নিয়েছি একটু। প্রত্যেক দিনকার মতন আজকেও আমি রেডি হয়েছি। যারা আমার প্রত্যেক দিনের ব্লগ দেখো তারা জানো যে আমি প্রত্যেক দিন এই টাইমটায় দোকানে যাই সন্ধ্যাবেলা, তো সেই কারণের জন্যই কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, এক্ষুনি বেরিয়ে যাবো। তো এই যে এই কুর্তি সোয়েটারটা পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, ভাবলাম এখন একটু টাইম আছে, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো আর হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম যে ভিডিও শেষে তোমাদেরকে আমার শাখার পলা বাঁধানো ডিজাইনটা দেখাবো, যেটা কিনা আমি অল টাইম হাতে পরে থাকি। তো চলো ডিজাইনটা আগে দেখিয়ে দিই, তারপর কথা বলছি। তো গাইস, এটাই হচ্ছে এই যে আমার শাখা বাঁধানোর ডিজাইনটা, এই যে শাখাটা কিন্তু এরকম, এই যে কাঁকড়া কাটা কাঁকড়া কাটা, আর এই পলারটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, আর এই শাখা বাঁধানোটা তোমার দাদাভাই করে দিয়েছিল জন্মদিনের সময়, ওই পরিয়ে দিয়েছিল সেই দিন হাতে। তো তারপর থেকে অল টাইম আমি এই শাখা বাঁধানো আর পলা বাঁধানোটাই পরে থাকি। কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও। এই যে এটা হচ্ছে ডিজাইনটা, এটাই কিন্তু আমি অল টাইম হাতে পরে থাকি, এই শাখা বাঁধানোটা আর পলা বাঁধানোটা। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার শাখার পলা বাঁধানো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।